সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। অবসরে গেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু। ডক্টর মাজহারুল ইসলাম তরু নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন। মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রসায়নবিদ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। বুধবার তাকে নবাবগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বেলা 11টায় কলেজের মিলনায়তনে উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। নবাবগঞ্জ সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু, শিক্ষক পরিষদের সম্পাদক দুরুল হুদাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কলেজের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডুর সহধর্মিণী তাপসী কুণ্ডু সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদেরকেও কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ কলেজের অধ্যক্ষ ডক্টর প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডুর অবসর গ্রহণ করায় ডক্টর তরু অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর তরু 1967 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 1984 সালে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে 1986 সালে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 93 সালে বাংলায় সম্মান, 94 সালে মাস্টার্স ও 1999 সালে এমফিল ও 2002 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি নবাবগঞ্জ শাহ নিয়ামতুল্লাহ কলেজে কিছুকাল শিক্ষকতা করার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে 2005 সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি 2012 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ 16 বছর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর 2021 সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। 2023 সালের ফেব্রুয়ারিতে তিনি উক্ত কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেন। গত 25 মে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজ তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু এলাকায় মহানন্দা নদীতে বুধবার দুপুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে মারুফ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মারুফ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চমুহনী গুমপাড়া এলাকার সাইবুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে গোসল করতে মহানন্দা নদীতে নেমেছিল মারুফ। এরপর দীর্ঘক্ষণ উঠে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল 4টার দিকে মারুফের মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।